আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় উঁচু দাঁত নিচু করার রিমুভাল অ্যাপ্লায়েন্স কোন পজিশনের দাঁতের জন্য ইউজ করা যায়। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে দাঁতের উপরে একটা ওয়্যারের মতো দেখা যাচ্ছে, এটি হচ্ছে রিমুভাল অ্যাপ্লায়েন্স। তো রিমুভাল অ্যাপ্লায়েন্স আসলে সব ধরনের আঁকাবাঁকা দাঁত বা ফাঁকা দাঁতের ট্রিটমেন্ট করা যায় না। কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্র বিশেষ রিমুভাল অ্যাপ্লায়েন্স ব্যবহার করা যায়। আপনারা অনেকেই আমার কাছে দাঁতের ছবি দিয়ে জানতে চান যে রিমুভাল অ্যাপ্লায়েন্স করাতে পারবেন কি না। যেহেতু অর্থোডন্টিক ট্রিটমেন্টের দুইটি ওয়ে আছে, একটা হচ্ছে রিমুভাল অ্যাপ্লায়েন্স এবং অন্যটি হলো ব্রেস ট্রিটমেন্টের মাধ্যমে। তবে ব্রেস ট্রিটমেন্টটা রিমুভাল অ্যাপ্লায়েন্সের তুলনায় কয়েক গুণ বেশি খরচ হয়ে থাকে। আর রিমুভাল অ্যাপ্লায়েন্স যদি কারো দাঁতে খেয়ে প্রয়োগ করা যায় তাহলে খরচটা খুবই কম হয়ে থাকে। তো ভিউয়ার্স, আসুন আমরা দেখে নিই যে কেমন ধরনের দাঁতের পজিশনটা কেমন হলে এই রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে উঁচু দাঁত নিচু করা যায় এবং দাঁত যদি উঁচু হওয়ার কারণে ফাঁকা হয়ে থাকে সেক্ষেত্রে সেটি বন্ধ করা যায়। ভিউয়ার্স, এখানে আপনারা স্ক্রিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন, এখানে দাঁতের যে পজিশনটা রয়েছে, এখানে আপনার দাঁতের যদি এ ধরনের সমস্যা থেকে থাকে, প্রথমত ঠিক এখানে লক্ষ্য করুন যে কামড়টা কীভাবে মিলছে এখানে। অর্থাৎ ন্যাচারালি স্বাভাবিকভাবে কামড় দেওয়ার পরে যদি দেখা যায় যে দাঁতের সামনের দাঁতগুলা এভাবে সামনের দিকে ঝুঁকে আছে, অর্থাৎ উঁচু হয়ে আছে, আর এই দাঁতটি যদি প্রেশার দেওয়া হয় কোনোভাবে, যদি দাঁতের উপরে প্রেশার প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু এটি নিচে নামতে পারবে। এমন পজিশনের দাঁতে রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায়। এই দাঁতটি যখন নিচু হতে যাবে তখন এখানে যথেষ্ট জায়গা রয়েছে, আর তার জন্য রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে এভাবে এমন দাঁতের ট্রিটমেন্ট করা যায়। এভাবে সুন্দরভাবে দাঁতের উপর দাঁত রেখে মাড়ি যখন স্বাভাবিকভাবে কামড় মিলানোর পরে, এমনটি দেখার বিষয় যে সাধারণভাবে কামড় মিলানোর পরে যদি দেখা যায় যে এ ধরনের সমস্যা রয়েছে, অর্থাৎ দাঁত হালকা উঁচু দেখা যাচ্ছে, উঁচু রয়েছে এবং দাঁতগুলা নিচের দিকে নামার জায়গা রয়েছে, সেক্ষেত্রে আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্স করাতে পারবেন। এখানে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এটাও সেম, দেখুন এখানে সুন্দরভাবে কামড়টা বসানোর পরে, অর্থাৎ নিচের দাঁতের উপরের যে দাঁতগুলো থাকবে সেগুলা সারিবদ্ধভাবে যখন এভাবে মিলে যাওয়ার পরে সামনের দিকে দেখতে হবে যে দাঁতের নিচের বরাবর ফাঁকা আছে কি না, অর্থাৎ নিচের দাঁত এবং উপরের দাঁতের কন্ডিশনটা কেমন। অর্থাৎ এই যে দুটি দাঁত এখানে দেখতে পাচ্ছেন যে উঁচু হয়ে আছে, এই দুইটি দাঁত যদি নিচু করা হয় তাহলে এখানে কোনো বাধাগ্রস্ত হবে না, আর তার জন্য এমন পজিশনে আপনারা রিমুভাল অ্যাপ্লায়েন্স করাতে পারবেন। আশা করি ভালোভাবে আপনারা বুঝেছেন যে কেমন হলে রিমুভাল অ্যাপ্লায়েন্স করা যায়। এমন শুধুমাত্র যদি এমনই হয় তাহলে আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন। অন্যথায় যদি দাঁত আঁকাবাঁকা হয়, একটা দাঁত বাঁকা হয়ে আছে, একটা দাঁত উপরে একটা দাঁত নিচেই, এরকম যদি পজিশন হয় তাহলে রিমুভাল অ্যাপ্লায়েন্স করা যায় না। রিমুভাল অ্যাপ্লায়েন্স শুধুমাত্র উঁচু দাঁতটা নিচু করতে সক্ষম। এছাড়া যদি দেখা যায় যে উঁচু হওয়ার কারণে দাঁতে কিছুটা ফাঁকা রয়েছে, যেমনটি এইখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন যে সামনের যে দুটি দাঁত দেখা যাচ্ছে, এই সামনের দুটি দাঁত এখানে কিছুটা উঁচু আছে, আর এই উঁচু হওয়ার কারণেই এখানে কিছুটা ফাঁকা দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, এ ধরনের দাঁতে কিন্তু রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ট্রিটমেন্ট করা যাবে, কারণ দেখুন এখানে দুইটি দাঁতই উঁচু হয়ে আছে। এই দুইটি দাঁত যদি কোনোভাবে নিচের দিকে নেওয়া যায়, অর্থাৎ কোনো প্রেশার প্রয়োগ করে যদি নিচে করা যায়, তাহলে কিন্তু এই ফাঁকাটা বন্ধ হয়ে যাবে এবং আশেপাশে কোথাও কিন্তু বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই। এই দুইটি দাঁত অনায়াসে কিন্তু প্রেশার ক্রিয়েট করলে এই দুইটি দাঁত খুব অনায়াসেই নিচে নেমে যাবে এবং ফাঁকাটা, যা দুদাঁতের মধ্যবর্তী যে ফাঁকাটা রয়েছে, এটি বন্ধ হয়ে যাবে। তো পজিশনটা যদি এমন হয় তাহলে আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্স করাতে পারবেন। যদি একটি দাঁত উপরে উঠে থাকতো বা একটি দাঁতের পরে একটি দাঁত উঠে থাকতো তাহলে রিমুভাল অ্যাপ্লায়েন্স করা যেত না। তবে এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা আনুমানিক একটা ধারণা পেয়েছেন যে কেমন হলে রিমুভাল অ্যাপ্লায়েন্স দ্বারা ট্রিটমেন্ট হওয়া যায়। তো ভিউয়ার্স, এ ধরনের ফাঁকা যদি থেকে থাকে, যদি ন্যাচারালি কিছু কিছু দেখা যায় যে দাঁতে ফাঁকা আছে কিন্তু দাঁত উঁচু নয়, সেসব ক্ষেত্রে কিন্তু রিমুভাল অ্যাপ্লায়েন্স ব্যবহার করতে পারবেন না। দাঁতে যদি ফাঁকা থাকে আর ফাঁকাটা যদি দাঁত হালকা উঁচু হওয়ার কারণে হয়ে থাকে তাহলে রিমুভাল অ্যাপ্লায়েন্স ব্যবহার করতে পারবেন, যেমনটি এইখানে দেখানো হয়েছে। ভিউয়ার্স, এটি হচ্ছে সেই রিমুভাল অ্যাপ্লায়েন্স যেটি আপনার দাঁতে
পরে রাখতে হবে, ব্যবহার করতে হবে। এটি আপনি কোথাও কিনতে পাবেন না, ডাক্তারের কাছে যেয়ে এটি আপনাকে তৈরি করে নিতে হবে। এবং এখানে যে ওয়্যারটা দেখতে পাচ্ছেন, এই ওয়্যার ধীরে ধীরে আপনার দাঁতে চাপ প্রয়োগ করবে এবং তার জন্যই এই ধরনের দাঁতে যখন চাপ প্রয়োগ করা হয় তখন সে দাঁত দুটা ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে। এভাবেই এই রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে অর্থোডন্টিক ট্রিটমেন্ট বা উঁচু দাঁত নিচু করার ট্রিটমেন্ট করা হয়। এটিই হচ্ছে সেই রিমুভাল অ্যাপ্লায়েন্স, এটি আপনাকে ব্যবহার করতে হবে। আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার নিজে আপনাকে এটি তৈরি করে দিবে এবং সে দেখিয়ে দিবে কীভাবে আপনার দাঁতে এটি পড়তে হবে এবং কীভাবে এটি ব্যবহার করতে হবে। এটি আপনার চাইলে যখন খুশি ব্যবহার করতে পারবেন, যখন খুশি আবার খুলে রাখতে পারবেন। যখন এটি দাঁতের সঙ্গে লাগিয়ে রাখা হয় তখন ঠিক সেম এমনটিই দেখা যায়, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে রিমুভাল অ্যাপ্লায়েন্স, যখন এটি দাঁতে লাগানো হবে, মুখে পরা হবে, তখন সেম এমনটি দেখা যাবে। এখানে দেখুন যে এখানে উপরের তালুতে এইভাবে লেগে আছে এবং যে ওয়্যারটা থাকবে সেটি ঠিক এমনই থাকবে। এই ওয়্যারটা বিশেষ ধরনের স্প্রিংয়ের মতো, অনেকে যেটা বললে বুঝবেন, এই স্প্রিংয়ের মাধ্যমে ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু এই যে দাঁত উঁচু থাকবে সেই উঁচু দাঁতে প্রেসার প্রয়োগ করবে এবং ধীরে ধীরে নিচে নামতে শুরু করবে। যদি দেখা যায় যে সামনের দাঁত আপনার উঁচু আছে কিন্তু নিচে নামতে যেয়ে পাশের দাঁতে বেঁধে গেছে বা পাশের দাঁতটি বাঁকা আছে, নিচে নামতে নামতে পাশের দাঁতে বেঁধে গেছে, তাহলে কিন্তু রিমুভাল অ্যাপ্লায়েন্সে ট্রিটমেন্ট করা যাবে না। সেক্ষেত্রে অবস্থার উপর নির্ভর করে অন্য কিছু করতে হতে পারে। কখনো কখনো দেখা যায় যে একই সঙ্গে যদি উপরে এবং নিচের দাঁত দুইটাই উঁচু হয় সেক্ষেত্রে দুই মাড়িতেও রিমুভাল অ্যাপ্লায়েন্স করা যায় যদি দাঁতের পজিশনটা তেমন থাকে, যেমনটি এখানে করা হয়েছে। দেখুন এখানে নিচের মাড়িতেও সমস্যা ছিল, উপরের মাড়িতেও সমস্যা ছিল। তো তারপরে নিচের যে দাঁতগুলো ছিল এগুলো প্রথমে কিছুটা নিচু করা হয়েছে, এরপরে উপরের যে মাড়ির যে দাঁতগুলো রয়েছে সেগুলো নিচু করা হচ্ছে। এমনটি পজিশনের উপর নির্ভর করে করা হয়ে থাকে। এক মাড়িতে কখনো কখনো করার প্রয়োজন হয়, কখনো বা দুই মাড়িতেই রিমুভাল অ্যাপ্লায়েন্স করার প্রয়োজন হয়, সেটি অবস্থার উপর নির্ভর করে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওর মাধ্যমে বুঝে গেছেন যে আসলে কী ধরনের দাঁতের জন্য রিমুভাল অ্যাপ্লায়েন্স আর কী ধরনের দাঁতের জন্য ব্রেস ট্রিটমেন্ট করতে হয়। তবে যদি ব্রেস ট্রিটমেন্ট, এ ধরনের সমস্যার জন্য ব্রেস ট্রিটমেন্টও করা যায়, ব্রেস ট্রিটমেন্টে খুবই ভালো ফলাফল পাওয়া যায়, তবে যাদের অধিক বয়স হয়ে গেছে, 30-এর উপরে যাদের বয়স হয়ে গেছে তাদের ক্ষেত্রে রিমুভাল অ্যাপ্লায়েন্স কাজ নাও করতে পারে, অবস্থার উপর সেটি বিবেচনা করা হয়। তো রিমুভাল অ্যাপ্লায়েন্স মূলত কিছুটা উঁচু দাঁত এবং উঁচু হয়ে যাওয়ার কারণে কিছুটা ফাঁকা হয়ে গেছে এমন পজিশনে রিমুভাল অ্যাপ্লায়েন্স খুব ভালোভাবে কাজ করে। তো ভিউয়ার্স, আশা করি বুঝে গেছেন যে কেমন দাঁতের জন্য রিমুভাল অ্যাপ্লায়েন্স অ্যাপ্লাই করা যায়। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।